রাজ্যের পর্যটন স্থলগুলিকে সাজিয়ে নতুন সুযোগ সুবিধা যুক্ত করে অচিরেই ত্রিপুরাকে পর্যটনের মানচিত্রে বিশেষ স্থান দেবার জন্য রাজ্যের পর্যটন দপ্তর ব্যাপক উদ্যোগ নিয়েছে বলে বৃহস্পতিবার আন্তর্জাতিক জাদুঘর দিবসের অনুষ্ঠানে মন্তব্য করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কেন্দ্রীয় এবং রাজ্যের পর্যটন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে সুশান্ত চৌধুরী জানান, পর্যটন দপ্তরের এই উদ্যোগের ফলে রাজ্যের মানুষ ত্রিপুরার রাজাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। নতুন করে আমাদের স্বদেশ দর্শন ওয়ান, স্বদেশ দর্শন টুর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের আমরা এই পর্যটন ক্ষেত্র শুধু নয়, সারা রাজ্যের প্রতিটি জায়গায় পর্যটন ক্ষেত্রগুলোকে নতুন রূপে সাজিয়ে তুলে এই রাজ্যকে আমরা একটা পর্যটনের মানচিত্রে উন্নত জায়গায় নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের চিন্তাধারা আগামী দিনে রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সেটা বলেন যে পর্যটন একটা এমন জিনিস, একজন ব্যক্তি, একটা পরিবার। উনি সেদিন মন কি বাতে বলেছেন যে আপনি নিজের রাজ্যে নয়, নিজের রাজ্যের বাইরে গিয়ে অন্তত সারা দেশে 15টি জায়গায় ভ্রমণ করুন, দেশকে জানতে পারবেন, দেশের সংস্কৃতিকে জানতে পারবেন, ইতিহাসকে জানতে পারবেন। এবং আজকে যে আমরা পালন করছি ওয়ার্ল্ড মিউজিয়াম ডে, এই ওয়ার্ল্ড মিউজিয়াম ডে-এর যে তাৎপর্য তখনই সেখানে ফলপ্রসূ হবে, বা এই ধরনের কর্মসূচি তখনই ফলপ্রসূ হবে যখন আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবো। কারণ ইতিহাস কখনো কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায়। আজকে যেই আমরা কর্মসূচি করছি কালকে সেটা ইতিহাস হয়ে যাবে। তো আজকে যে আমরা কর্মসূচিটা করলাম, আগামীকালকের জেনারেশন, আগামী দিনের মানুষ যেন সেটা জানতে পারে, তার জন্যই সেই মিউজিয়াম, সেই মিউজিয়ামে তাদেরকে প্রিজার্ভ করে রাখা হয়। সুতরাং আগামী দিনে ট্যুরিজম দপ্তর আমরা সেই জিনিসটা করব, এবং পাশাপাশি রাজ্যের পর্যটনকে কী করে উন্নতি শিখরে নিয়ে যাওয়া যায় সেই জিনিসটাই আমাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ অন্যান্য গুণীজনরা উপস্থিত ছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।